ভাইয়া এলে তারপর দুদিনে একসঙ্গেই খাবে। আচ্ছা ঠিক আছে, কোথায় আর যাবে? ও নিশ্চয়ই আমার মেয়ে মিলির সঙ্গে খেলা করছে। ওরা দুজন তো একে অপরকে ছাড়া থাকতেই পারে না। Thank you.
রানি, তোমাকে একটা কথা বলি। বলো। আমি যদি কোথাও হারিয়ে যাই তাহলে তুমি কার সাথে খেলবে? তুমি যেখানেই থাকবে তোমাকে খুঁজে বের করতে আমার একটুও কষ্ট হবে না। কিভাবে? আমার গানের সুর তোমাকে খুঁজে বের করবে। ঠিক বলেছ, তোমার সুর শুনলে আমি যেখানেই থাকি না কেন তোমার কাছে ছুটে আসব। আমি ওই ধনরত্ন আমার নিজের জন্য আনতে যাচ্ছি? না বন্ধু, না, ওই সমস্ত ধনরত্ন আমি দেশের জন্য আনতে যাব। দ্যাটস গুড। ওয়াদা ওয়াদা। তাহলে আমরা কালই রওনা হয়ে যাবো। না না, তোমাদের সেখানে যাবার দরকার নেই। আমার মন বলছে সেখানে গেলে তোমরা বিপদে পড়বে। তুমি শুধু শুধু ভয় পাচ্ছ। ও বন্ধু, তোর ভাবিকে বোঝাতো। ভাবি, আমরা যখন যাওয়ার সিদ্ধান্ত নিয়েই ফেলেছি আর বাধা দেবেন না। আপনাদের যা ইচ্ছা তাই আপনারা করুন। না মা, তোমাকে সেখানে নেওয়া যাবে না। তাহলে আমি কার সাথে থাকবো? কেন, তুমি তোমার চাচির সঙ্গে থাকবে। বাবা আমাকে তোমার সাথে নেবে? না বাবা, সেখানে পদে পদে বিপদের আশঙ্কা, তোমাকে নেওয়া যাবে না। Ah!
ভাবিকে গিয়ে কি জবাব দেব? রনি, চাচা রনি তুমি এখানে? হ্যাঁ চাচা, আমিও মিলি আপনাদের পিছু পিছু এসেছি, কিন্তু মিলিকে আমি হারিয়ে ফেলেছি। মিলি, মিলি, মিলি! আমার বাবা একটি প্রতিশোধ না নিয়ে এই জঙ্গল থেকে আমি কোনদিন যাবো না, কোনদিন যাবো না। Funny.
পানি। বাবা চেয়েছিল অসভ্য জঙ্গিদের কাছ থেকে ধন রত্ন উদ্ধার করে দেশকে দেবে। এবার আমি নিজে গিয়ে বাবার স্বপ্নকে সফল করব। যে পথে গিয়ে তোর বাবা মরেছে সে পথে আমি তোকে যেতে দেবো না, কিছুতেই না। মা, মা জলি ঠিকই বলেছে, আমাদেরকে যেতে দাও। আর তুমি তো জানো আমার জন্য চাচা মিলিকে হারিয়েছে, এখন আমার কর্তব্য মিলিকে খুঁজে বের করা। না, আমি তাদের কোথাও যেতে দেবো না বাবা, আমি তাদের কোথাও যেতে দেবো না। আমাদেরকে বাধা দিও না মা। মা, ভাইজান ঠিকই বলেছে, তুমি শুধু হাসি মুখে আমাদের বিদায় দাও। সন্তান হয়ে যদি বাবার স্বপ্নকে সফল করতে না পারে তাহলে কিসের সন্তান? হ্যাঁ মা, তাছাড়া আমরা তো একা যাচ্ছি না, আমরা দুজন মিলে একটা শক্তিশালী দল গঠন করে রওনা হব। কিন্তু কেউ অসভ্য জঙ্গিদের হাতে মরতে যাবে? যাবে মা, যাবে। অসভ্য জঙ্গিরা প্রতিদিন একটা করে মানুষ ধরে নিয়ে যাচ্ছে, ওদের অনেক ভাই আছে বোন আছে, আর আমি তাদের বললে ওরা আমাদের সাথে যাবে। মা, মা ভাইজান ঠিকই বলেছে, তুমি তুমি শুধু আমাদের অনুমতি দাও। হ্যাঁ মা, শুধু অনুমতি দাও। আমার ভাইকে জঙ্গিরা মেরে ফেলেছে, তোমরা কি আর কিছুই করবে না? তোমাদের মধ্যে কি কেউ নাই এর জবাব দিতে পারো? কেউ নাই? আছে, আমি আছি। তোমার ভাইয়ের মতো আমার বাবাকেও ওই অসভ্য জঙ্গিরা ধরে নিয়ে গেছে, তাই আমিও আমার ভাই প্রতিজ্ঞা করেছি ওই অসভ্য জঙ্গিদের চিরতরে শেষ করে ফেলব। আমিও তোমার সাথে আছি। ওয়াদা, ওয়াদা। আমার বাবা এখানকার ফরেস্ট অফিসার ছিলেন, কাল আমার বাবাকে জমিয়ে ধরে নিয়ে ভেদ চড়িয়েছে, অথচ তোমরা কেউ অসভ্য জঙ্গিদের শিক্ষা দিতে পারেনি। যাও, হাতে চুরি করে দাও, এখানে তোমরা সবাই কাপড়। না, এখানে কাপড়ের মাঝে অনেকে আছে যারা বাহাদুর পিতার সন্তান এবং সত্যিকার মায়ের বুকের দুধ পান করেছে, তাদের মধ্যে আমিও একজন। আর তোমার বাবার মতো
আমার বাবা ওই জঙ্গিদের হাতে শিকার হয়েছে। আমি প্রতিজ্ঞা করেছি ওদের চিরতরে শেষ করে ফেলব। তুমি যদি চাও তাহলে আমার সাথে আসতে পারো। হ্যাঁ যাব। চাচা চাচা, আমরা কাল জঙ্গিদের কাছ থেকে ধনরত্ন উদ্ধার এবং আমার বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে যাব, তাই আপনার কাছে দোয়া নিতে এসেছি। থাক বাবা থাক। মিলি মিলি, আমার মন বলছে তুমি বেঁচে আছো। চাচা, আমি মিলিকে সেখান থেকে খুঁজে বের করব। তাহলে আমিও তোমাদের সাথে সেখানে ওকে খুঁজতে গিয়েছিলেন, তাই আমি আপনাকে ওই বিপদের মধ্যে আর নিয়ে যেতে চাই না। দোয়া করি আল্লাহ তোমাদের মনের আশা পুরা করুক। আর একটা কথা মনে রেখো, তোমরা যদি জঙ্গলে ঢাক ধরে শব্দ শুনতে পাও তাহলে মনে করবে জঙ্গলিরা তোমাদের দেখে ফেলেছে, আর পাখির মতো শব্দ শুনলে মনে করবে ওরা তোমাদের আক্রমণ করবে। আল্লাহ তুমি ওদের দেখে দেখো। চেতনা মা, এবার হাসি মুখে আমাদের বিদায় দাও। Na 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 na
কে? তুমি কে? আমি বিনা। তোমার সাহস তো কম না? শোন, এই জঙ্গলে জানোয়ারের হাত থেকে বাঁচা যায়, কিন্তু সেখানকার মানুষের হাত থেকে বাঁচতে পারবি না, সাবধানে থাকিস।
খুঁজে বেড়াচ্ছি, এমন সুযোগ কি আসবে?
অনেক দূর আয়া পড়ছি, মারামারি শেষ হলে ফিরা যাবো। নিশ্চয় কোনো অবসর করেছি।
কিছু ভাবিস নি বোন। যেখানে আমার বাবাকে ওই শয়তান বলি দিয়েছে ঠিক সেখানে আমি ওই অসভ্য সর্দারকে বলি দিব। শোনো, প্রথমে আমাকে যেভাবে হোক সর্দারের কাছে পৌঁছতে হবে ওর বন্ধু হয়ে। বন্ধু হয়ে? হ্যাঁ, বন্ধু হয়ে আমাকে যেতে হবে। তারপর জানব ওর ধন রত্ন কোথায় লুকানো আছে। ধন রত্নের কথা তোমরা জানো কি করে? আমরা সবই জানি, তুমি শুধু বলো সর্দারের কাছে আমি কিভাবে পৌঁছতে পারি। কিন্তু সর্দার তো তোমাকে দেখলে মেরে ফেলবে। ও ঠিকই বলেছে, আমরা জেনে শুনে তোমাকে এত বড় বিপদে মুখে যেতে দেবো না। দেখে বিপদকে ভয় করলে যে কাজ আমরা এসেছি সে কাজ কোনোদিনও পূরণ হবে না। জানি ঠিকই বলেছে, যেতে আমাকে হবেই, কিন্তু ওর কাছে তুমি পৌঁছবে কি করে? শোনো, আমি সে পথ বলে দিচ্ছি। সর্দার প্রতিদিন সূর্য ওঠার আগে একা কোথায় যেন যায়, সেখানে গেলে আমি ওকে আক্রমণ করব, তখন তুমি ওকে আমার হাত থেকে বাঁচাবে। তাহলে সর্দার খুশি হয়ে তোমাকে বন্ধু বলে কাছে রেখে নেবে। তাহলে তাহলে সূর্য ওঠার অপেক্ষায় রইল। জানিস তোর চোখে না জাদু আছে, তোর চোখে পানি তাকালে আমার মনটা ভরে ওঠে, ইচ্ছে করে তোকে আধারে আধারে ভরে দি, কিন্তু পারি না। তুই যদি রাগ করিস তাই আমি খুশিতে জ্ঞান হারিয়ে ফেলবো। তোর মতো মানুষ আমাকে পছন্দ করেছে তাই। তাহলে আমাকে একটু ভালো করে দাও, একটু ভালোবাসা দাও।
তুমি কি
বন্ধুরে আড়ালে থেকো না, বন্ধুরে আড়ালে থেকো না। বন্ধুরে আড়ালে থেকো না, সাথীরে দূরে তুমি থেকো না। যে মধু লগন যায় রে এখন, তুমি কাছে নেই ভালো লাগে না। আমি তোমাকে দেখেই বুঝতে পেরেছিলাম তুমি আমার হারিয়ে যাওয়া খেলার সাথী। আমার বিশ্বাস ছিল আমাদের ছেলে, কেন তুমি এতটা বছর ধরে এখানে পড়ে আছো বলো, কেন? আমার বাবার হত্যার প্রতিশোধ নেবার জন্য। প্রতিশোধ? হ্যাঁ, প্রতিশোধ না নিয়ে আমি এখান থেকে যাব না। মিলি, তুমি জানো না তোমার বাবা বেঁচে আছে। আমার বাবা? আমার বাবা বেঁচে আছে? সত্যি বলছো? সত্যি বলছি, আমি খুঁজে বের করব। আর আমার বাবার হত্যার প্রতিশোধ নেব। জঙ্গলি সর্দার আমার বাবাকে ভেদ চড়িয়েছিল, আমি তাকে হত্যা করে এখানকার সমস্ত ধন সম্পদ নিয়ে যাব। মিলে তোমাকে বিপদের মাঝে ছেলেকে আমি কিছুতেই যাব না। মরতে হয়, মরতে হয়, একসাথে মরব। মিলে কিন্তু তুই আমাদের নিয়ম ভেঙে পর পুরুষের সাথে প্রেম করে অন্যায় করেছিস। এই
সর্দারের কাছে ওকে নিয়ে যাও। সর্দার, তুমি বলেছিলে তোমার নির্মাণকে আনন্দ দিতে, খুশিতে তার মন ভরিয়ে দিতে, কিন্তু রামঝার তা সহ্য হয়নি। এখন ওকে তুমি জিজ্ঞেস করো কেন আমাদের সাথে এমন ব্যবহার করেছে। ওকে বন্দি করেছিস কেন? ও বাইরের মানুষ হয়ে রানীর সাথে মেলামেশা করেছে। তবে তোমার কি? রানীকে আমি ভালোবাসি, ও শুধু আমার, আর কেন হতে পারে না? কিন্তু তুই জানিস, এখানে কাউকে আপন করতে হলে শক্তিকে আপন করতে হয়। তার শক্তি বেশি, সে তাকে আপন করতে পারবে। তাহলে আমার চাইতে বেশি শক্তি এখানে আর কারণ নেই। তাই রানী শুধু আমার। যদি কারো সাহস থাকে তাহলে আমার সাথে মোকাবিলা করতে পারো। আছে কেউ? আছে। রানীকে জয় করতে হলে ওকে আমার সাথে মোকাবিলা করতে হবে। সাদা ও বাইরের লোক ওকে আমাদের সাথে মেলাতে চেষ্টা করো। ও আমার মেহমান, ওকে আমি কোনো কিছুতেই দুঃখ দিতে পারি না। মেহমান, তোমাকে আমি লড়াইয়ের অনুমতি দিলাম। Oh, my God.
রে তুমি হয়েছো বড় বিউটি বিউটি লাগছে রে হ্যাঁ তাহলে তোকে না চড়িয়ে
আমি ধন রত্নের সামনে বন্দি করে রেখেছি। তোর মৃত্যুর আগ পর্যন্ত এই ধন রত্ন দেখে যেন মরতে পারিস। তোর এই বিচার একদিন হবে ইনশাল্লাহ। আমরা উদ্ধার করার জন্য আল্লাহ কাউকে না কাউকে পাঠাবে, আর সেদিনই তোর মৃত্যু হবে, আর আমি হব মুক্ত। Thank you.
নাচে জানে মানুষ মরে নয়নি কারো আজ মনের ঘরে কারো মনে দয়া নেই কারো মনে মায়া নেই জীবনকে কেউ ভালোবাসে না ভালোবাসে না রূপের রানী দেখো নাচে মরণের ঢাকে ঢোল বাজে রূপের রানী দেখো নাচে মরণের ঢাকে ঢোল বাজে রক্ত খাবে আজ হই নীল করিয়া ছাড়া পাবে না চোখ ভরে দেখে যাও মন ভরে চোখ নাও মরণের ডাক তোর এসে গেছে রে ছাড়া পাবে না Thank you.
রানী,
শাবাস, তোমরা প্রমাণ করেছ প্রধানের ছেলেরা প্রধানের মতোই বাহাদুর। তাহলে ওরা প্রধানের সন্তান, এবার আমি এক একজনকে নিজের হাতে মারবো, রনির এক এক ফোঁটা রক্তের হিসাব নেব। রনি এক ফোঁটা পানির জন্য যেভাবে ছটফট করে মরেছিল ঠিক সেইভাবে আমি ওদেরকে মারবো। না, আমি আমি আমার ভাইজনের হত্যার প্রতিশোধ দেব, বিরাট প্রতিশোধ দেব। রনি, তোরা আমার শিকার, আমি ছাড়া ওদের গায়ে কেউ একটা আগুন লাগাতে পারবে না। আমি প্রধানের বংশকে নির্বংশ করে ফেলব। না, তুমি একা ওদের সাথে কিছুতেই পারবে না, আমাকে পারতেই হবে। যথেষ্ট পড়িস, নিজেকে বাঁচা।
আমার গ্রামের রাজা পানি পানি করে মৃত্যুবরণ করেছে। আমি সেই
my darling, very hard. I never told her to read the Corina. I never told her to read the Corina. I never told her to make a sardina. Sardina, sardina, sardina. আমি তো বোঝাবো আমার হাতে কি জাদু আছে রে দেখো
Oh!
Thank you.